আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ওই যে বউর জন্য হচ্ছে গিয়ে একটা মোবাইলের কভার অর্ডার করছিলাম, চলে আসছি। ফ্লিপকার্টে যাচ্ছিল তো ওর যে কভারটা ছিল 13 Pro Max-এ, ওটা হচ্ছে ইয়েটা চলে গেছে, নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তা আমি হচ্ছে অনলাইন থেকে একটু অর্ডার করে দিছি, দেখি পছন্দ হয় কিনা। এটা অবশ্য আমি দেখছিলাম যে ওরে ইয়ে করতে দেখছিলাম যে ভিডিওতে এটা দেখতে আমাকে দেখাইছিল যেটা পছন্দ হয় কিনা। দেখুন কি হাল হ্যাঁ মেরা হাল তো একদম চাকাচাক। বেগুনি বেগুনি হয়ে গেছে আজকে, সুন্দর লাগতেছে। আবার হাতে কি এটা? আচ্ছা কিছুই নাই, আমি ভাবলাম আবার কিছু নিলাম। তোমার জন্য একটা গিফট ছোট্ট, তাই ফুটানো এটার ভিতরে লাগাই রাখছে। তারপর আমি এটা ফালাই দিছি, আবার চিন্তা করতেছি আমাদের পিকচার দিয়ে একটা কভার করে আনবো। কত সুন্দর, অনেকদিন টিকসই ছিল। এটা হচ্ছে স্টিকার, এটা তুমি লাগাইতে পারবা। আপনি এটা এখানে লাগাবো। আপনি অনেক পছন্দ করে জুনজুন পছন্দ হইছে? অনেক সুন্দর, ধন্যবাদ। মাই গড, অনেক প্রয়োজন ছিল আমার। দেখছেন কভারটা, দেখছেন কি হয়ে গেছে, অনেক প্রয়োজন ছিল। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। প্রয়োজনীয় একটা জিনিস আছে এটা। ওকে, কেমন হাতে কেমন লাগতেছে? সুন্দর, কিন্তু এটা দেওয়ার পর মোবাইলটা অনেক কম দামি হয়ে গেছে। মোবাইলটা এটার ভিতরে ঢুকাইতে হয়, এটা পরে ঢুকাই দিব না। আমি তোমাকে পরে লাগাই দিব না, এটা লাগালে আরো সুন্দর লাগবো না। থ্যাংক ইউ। এই যে ও হচ্ছে গেটার সিস্টেম খুঁজে পাচ্ছিল না, আপনি পাইতাছিলেন না। আমি তারপরে যে এখানে এই করছে কভারটা নিছে, ওখানে যে আমি পুরো ফুল ভিডিওটা দেখছি। অবশ্য আমি এই এই কভারও মানে কয়েকটা কোয়ালিটি আমি দেখছি, এটা লাগায় কিভাবে সেটা আমি জানি না, সেও জানে না। তারপর আমরা দেখলাম, দেখার পরে দেন বুঝতে পারলো এটা কিভাবে লাগাইবো। আমার যাই হোক, এটা তো এটা দেখলাম, আমরা দেখলাম, বুঝছি আমি, বুঝছেন আপনি তাই না? কেন পড়বে? আমার আমি মনে করছিলাম কি এটা মনে হয় শুধু এমনিতেই দিছে, সে বললো না কোন একটা কাজ এত দিছে, আমি ফালাই দিতেছিলাম।
ফালাই দিলে এটা কোনো কাজই লাগতো না। লাগছে? লাগাইলাম তো কোনো রকম হয়েছে। ওকে বাস, ওটা ঝুনঝুন করবে সাউন্ডটা, কিন্তু বিরক্ত লাগবে। বাসা থেকে বের হয়ে গেছি, রিক্সাতে আসছি, আর এটা হচ্ছে গিয়ে আমাদের বেড়িবাঁধ, লালবাগ নবাবগঞ্জ সেকশন বেড়িবাঁধ। এখান দিয়ে হচ্ছে গিয়ে এখন যাবো হলো মোহাম্মদপুর, আমি হচ্ছে গিয়ে এসে যাবো এই পুঙ্গুর সামনে। পুঙ্গুর সামনে হচ্ছে গিয়ে হুইল চেয়ার পাওয়া যায় ওখানে, আর একটু রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। সেখানে খোঁজ লাগাইছিলাম এক বন্ধুর মাধ্যমে, ও বলছে যে ওখানে আছে, এখন হচ্ছে ওখানে যাচ্ছি। সামনে আমার একটা বন্ধু আছে, ও হচ্ছে গিয়ে একটা মোবাইল কিনবে, ওরে মোবাইলটা কিনে দিয়ে দেন হচ্ছে গিয়ে আমরা দুজন ওখান থেকে যাবো হুইল চেয়ারটা কিনবো। এখানে যাই, তারপর আপনার সাথে শেয়ার করতেছি। এখানে জ্যাম লেগে গেছে, এই যে এখানে জ্যাম লেগে গেছে, সবসময় জ্যাম লাগে। গাড়িটা ব্যাগে দিব, হ্যাঁ নিচে নামাইব। আসমানের অবস্থা ভালো না, বৃষ্টি পড়বে, আর বৃষ্টি পড়তেছে ওই যে ঘোড়া ঘোড়া, ওকে মনে হয় ভিজে যেতে হবে নাকি দেখি। আর আমার বন্ধু যদি ছাতা একটা নিয়ে আসে তাহলে তো ভালোই হইব। বাহ, অটো ধরতেছে, অটোগুলো ধরতেছে। এই দেখেন অবস্থা, পুরা বৃষ্টি, গরুর হাত টাট, আর এর মধ্যে হচ্ছে এই যে পুরো ভিজে গেছে এই সাইড দিয়ে। এদিকে এই যে গাজী সাহেব আছে আমাদের, পাপা যদি কোনো অ্যাকশন নেয় উঠে যাবো। ওই যে শ্যামলিতে আসলাম, এখানে একটা দোকান দেখবো, তারপরে বাচ্চা ছেলে। হ্যাঁ বাচ্চা, বাচ্চা বলতে ওই যে 10 বছর তাহলে তো আরো করতে পারবো। ওগুলো কি বড় দে? হ্যাঁ ওইটা তো একই রকম আছে। না না না, ওইটা তো এটা ছোট, এটা আবার অনেক ফাংশন আছে, ব্রেকিং সিস্টেম আছে, এই যে এটা কি দিলে লক, এটা আবার ডাইরেক্ট এই যে ছাড়াও দিব মনে হয় না। এখানে এটা হচ্ছে গিয়া ওর তো বয়স কম 10 বছর, তো এটা আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট হবে ওর বসার ইয়ে অনুযায়ী। আর এটার বড় কোনটা? এটা এইটা আর ওই যে বড়গুলোর মধ্যে তফাৎ কি? একই তো লাগতেছে আমার কাছে, না একই রকম লাগতেছে। দেখ এই
একটু আরামদায়ক হইতে হবে। এটা জাস্ট একটু লেদার ফর্ম টম আছে, বলতো বন্ধু তুমি কি চুকনা চাকনা আছো? ঠিক আছে তো না, কিন্তু ওইগুলার সবগুলাই কি আপনার এই যে স্টিলের অ্যালুমিনিয়ামের কিছু পাওয়া যায়? অ্যালুমিনিয়ামের আছে, এগুলো তো আপনার বেশি দিন ইয়ে করবো না। এই হচ্ছে ইনটেক প্যাকেটটা আনাইছি। এটা খুলুম ভাই, খোলার দরকার নাই, গাড়ি ঠিক আছে, এই যে ব্রেক ট্রেক সব কিছু আছে, যদি না থাকে তখন ডাবল জরিমানা দিবেন। এভাবে নিয়ে গেলাম, দেখ না সত্তর কেজি একটা ওয়েট, একদম কান নিচে দিন যারা দর 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 এন্দ্রি বিয়া সাথে করস তাই ও তত দুই বাচ্চা। এই যে আমার বন্ধু বিয়া করে নাই, যাও বন্ধু ধরো তুমি আর আমি, একটা বিল করে দেন, যদি মেমো করে দিবেন না রাস্তায় ধরলে আমি কি ঘুমো। তো যে আমার বন্ধু মহিন হচ্ছে গিয়ে যে ফোনটা কিনলো, আইফোন 12 প্রো ম্যাক্স, তো কিনার পরে হচ্ছে গিয়ে আমাদের ছোট্টখাটো এক প্যাকেট ট্রিট দিতেছে। বন্ধু তুমি কি মন থেকে দিতেছো ট্রিটটা? যাই হোক, খাবারটা খুবই মজার, এটা শেষ করি। তো এই যে বাসায় নিয়ে এসে বসছি, এটা দেখতে যতটা ছোট মনে হচ্ছে এটা আসলে অনেকটা এতটা ছোট না, একদম আমার কোমর পর্যন্ত, এদিক থেকে কোমর পর্যন্ত অনেক বড়। সিএনজিতে করে আনছি, এটাকে এখন উপরে নিয়ে যাই, তারপর উপর থেকে হচ্ছে গিয়ে ভাইয়াকে কালকে ওই যাওয়ার সময় নিয়ে যাবে এরা। এটা অনেক বড়, দুজনে মিলা যদি ধৈরা উঠাই তাহলে সিঁড়িতে জায়গা হবে না। এই যে এটা আনলাম, মোটামুটি ভালো ওজন। এটার মধ্যে কি আছে অনেকে জানতে চাইবেন, এটা হলো একটা গিফট, একটা আপু হলো গিফট করছে শেরিনাপুর ছেলেকে চলার জন্য। এটা আরো অনেক আগেই পাঠাইছিল, সে একটা মানে টাকা একটা অ্যামাউন্ট পাঠাইছিল, বলছিল যাতে আমরা কিনা দিই, বাট আমরা নিজেদের ব্যস্ততার কারণে আমরা এই করতে পারিনি, এই কাজটা করতে পারিনি। কে দেন শেরিনাপুরকে আসতে বলছে, শেরিনাপুর আসছে কয়েকটা দিন ধরে, হয়েছে এক সপ্তাহ হবে না, এক সপ্তাহ না হলেও কাছাকাছি। তো শেরিনাপু আসছে, সে হলো দেশে চলে যাবে, তো ভাবলো যে এটা কিনা নিয়ে আসুক। তো আজকে সারাদিন সে এটার পিছনেই দৌড়াদৌড়ি করছে। কয়টা দিয়ে গেছো? বিকেল পাঁচটায় গেছে, এখন রাত 11টা বাজে। তো এখন হলো সে আসলো এটা নিয়ে, ওই যে আব্দে হলো আইসক্রিম খাইছে, আইসক্রিম খাই মুখের অবস্থা খারাপ, মোস বানাই ফেলছে মুখে। কত টাকা আছে এটা? 7000। কোথা থেকে আনছো? এটা হচ্ছে হলো শিশু মেলার ওখান থেকে, শ্যামলী। শ্যামলী এখান থেকে কয় ঘন্টা লাগে? রাস্তা তো 20-30 মিনিটের, কিন্তু সময় লাগে, জ্যাম প্রচুর জ্যাম। তোমার আমি ফোন দিছি কটা থেকে? 9টা থেকে। তুমি বললো যে আসতেছি, তো তুমি আসছো 11টা থেকে, কত সময়? আমি আজিমপুর নামছি হলো গিয়া 10:15টায়, 10:15টায় নামি ওই যে রেস্টুরেন্টে খাইতে বসছি, তারপর আসছি।
তো এটা হলো সকালবেলা আপু যারা আসতে বলবো, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, এখন আসলে আইসা এটা নিয়ে আর তারা যাইতেও পারবে না। আর এটা এই আটতলা উঠানোটা অনেক ই হয়ে যাবো, কষ্টকর হয়ে যাবে। এটা আমাদের বাসায় থাকবে, যাওয়ার টাইম হলো আপুদের দিয়ে দেবো। ওটা ছয়তলা, তোমাদের ছয়তলা? ও আচ্ছা, ভুলে গিয়েছি, আমি ভাবতাম সাততলা আটতলা। আমাদের এটা আটতলা, আটতলা, কিন্তু আমরা উঠি লিফটের পাঁচে উঠি, এই জন্যই আমার মাথায় থাকে না। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আজকের দিনটা অনেক বেশি বোরিং গেছে, কারণ সে বাসায় ছিল না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর আমার বাসায় একটা গেস্টও আসছিল, তার সাথে গল্প গুজব করতে করতে সারাদিন, ওই যে ওই আপু আসছিল না, ওই আপুটা আসছিল না, ওই আপুটা আসার কারণে আসলে আমাদের আর কোনো কাজকর্ম হয় নাকি, আমরা আসলে নিজেরা কোনো কিছু করতে পারি নাকি, এমনিতে সময়টা চলে গেছে। সে আবার ওই আপু যাওয়ার পর আবার সে আবার ইয়ে গেছে না, এটা আনার জন্য চলে গেছে। দেন আজকের দিনটা একটু বোরিং টাইপ হয়ে গেছে। মিনিমাম তোমার 40টা দোকান ঘুরছো? 40টা দোকান ঘুরছো, তারপর আনতে পারছো? হ্যাঁ, কারণ যেখানে একটু কম পাবো। আচ্ছা, কিন্তু ভালো টান্স তো একদম। কম পাওয়ার চক্করে খারাপ জিনিস আনা ভালো, মানে ভালো জিনিসটা ভালো ব্র্যান্ডেরটাই কোন দোকানে কম পাওয়া যায়, কিছু নেই, দরজা আটকা দাও বিয়া। আচ্ছা তোমাকে দিচ্ছি, ওটা শেষ করে ফেলছো, কই শেষ করো নাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে নাও দিছি।